শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের আত্মকর্মসংস্থান নিয়ে আলোচনা করব। আত্মকর্মসংস্থান হলো এমন একটি পেশা যেটি কর্মী নিজেই নিজের কর্মের সংস্থান করতে পারে, অর্থাৎ যে কর্মসংস্থান নিজেই নিজে করে তাকে আত্মকর্মসংস্থান বলা হয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আদমশুমারি ও গৃহ গণনা 2011 এর হিসাব অনুযায়ী 2012 সালের 16 জুলাই দেশের অনুমিত লোক সংখ্যা 15,25,18,015 জন। মোট জনসংখ্যার প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ 2011 এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান 20%, শিল্পখাতের 30% ও সেবা খাতের অবদান 50%। কিন্তু জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন 2010 এর মতে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা 26 লক্ষ। দেশের মোট শ্রমশক্তির পরিমাণ 5,67,00,000, যাদের 1/3 হচ্ছে যুবক যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি ও বেতন ভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়, প্রয়োজন আত্মকর্মসংস্থান। এ অধ্যায়ে আমরা আত্মকর্মসংস্থানের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারব। আমরা আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। কর্মসংস্থানকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়। কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায়, সে হারে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায় না। অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত, কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রথম দিকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তীতে এই পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম। বর্তমানে আত্মকর্মসংস্থানের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন, তা আত্মকর্মসংস্থান করা ও অনেকটা সহজ। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা, আর এই ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায়, সেহেতু আলাদা খরচ হয় না। আত্মকর্মসংস্থানে নিয়োজিত থাকলে তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ায় এখানে মজুরি অনেক কম। আবার আমাদের দেশে মৌসুমি বেকারত্বের সমস্যাও প্রকট। এ সকল সমস্যার সমাধানে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ ও গ্রামীণ সমাজ ও অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায়। আত্মকর্মসংস্থানের মানসিকতা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে। আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয়। এর মাধ্যমে যে কোনো বয়সের মানুষ তার দক্ষতা অনুযায়ী এ অর্থ উপার্জন করতে পারে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্রসমূহ। আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণায় নিজ মালিকানা ও ব্যবস্থাপনায় চালিত যে কোনো ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থেকে যেমন সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখা যায়। চাহিদা আছে এমন পণ্য উৎপাদন ও বিক্রয় করে বা সেবাদান করে অর্থ উপার্জন করা যেতে পারে। সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যে সকল সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করে কিভাবে সম্মানজনক জীবিকা উপার্জন করা যায়। এসব বিষয় বিশ্লেষণ করে আমরা আত্মকর্মসংস্থানের বেশ কিছু উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র চিহ্নিত করতে পারি, যেমন হস্তচালিত তাঁত, মাদুর বা ম্যাট তৈরি, মৃৎশিল্প, বাঁশজাত দ্রব্য প্রস্তুতকরণ, লবণ উৎপাদন, টেইলারিং বা দর্জি, পোশাক প্রস্তুতকরণ, মাছের জাল তৈরি, কাঠের আসবাবপত্র তৈরি, স্টিলের আসবাবপত্র তৈরি, মাটির বাসন প্রস্তুতকরণ, কামারের কাজ, সেরিকালচার, নৌকা তৈরি, মাছ শুকানো, গোল আলুর ময়দা তৈরি, পাটের ম্যাট তৈরি, আলুর চিপস তৈরি, কলার চিপস তৈরি, গৃহস্থানের দ্রব্যাদি তৈরি, বাইসাইকেল মেরামত, খেলনা তৈরি, রাবারের দ্রব্য ও বল তৈরি, রাবার চাষ, মাখন তৈরি, বল পেন ও কলম তৈরি,
ধানের খড় প্রক্রিয়াজাতকরণ, বাইসাইকেল নির্মাণ, সবজি চাষ, ছাতা মেরামত, গবাদি পশু ও হাঁস মুরগির খামার, বেতের সামগ্রী তৈরি, কাঁচের তৈজসপত্র তৈরি, পিতল ও কাঁসার